জীবনের সব হিসাব ফেল করে ক্লান্ত আর্থার ফাঁকা ট্রেনে বসে পড়ে। কাজের সুবাদে মুখ ভর্তি ভারের রংচং আর কস্টিউম পরে। পাশে বসে আছে শহরের এলিট শ্রেণীর বকে যাওয়া তিন তরুণ, যাদের কাজ সব নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরা, সাধারণ মানুষদের ছোট লোক বলে গালি দেওয়া আর অসহায় মেয়েদের হয়রানি করা। গোথাম সিটি নামক এক নোংরা, ধনী গরিব, বৈষম্যে ভরা শহর, যেখানে আর্থার ফ্লেক নামে এক মধ্যবয়সী মানুষ তার মাকে নিয়ে থাকে। একটা আতপাগল মা ছাড়াও আর্থারের আছে অসীম নিঃসঙ্গতা, অনেক না পাওয়া আর সমাজের অবহেলা। আর্থার নিজের আর মায়ের জন্য কাজ করে খায়, ভারের কাজ অর্থাৎ জোকার। বিভিন্ন দোকান বা হাসপাতাল আর্থারকে ডাকে। আর্থার কখনো রেস্টুরেন্টে খদ্দেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কখনো হাসপাতালে অসুখে আক্রান্ত বাচ্চাদের কসরত দেখিয়ে হাসি ফোটানোর চেষ্টা করে। কিন্তু মানুষ আর এসব খায় না, তবু আর্থার টিকে থাকার লড়াই করে যায়। আর্থারের রোগা শরীর নিয়ে চেষ্টা করে দেখলে মনে হয় জীবিত মানুষ আসলে কখনো জীবনযুদ্ধে হারে না, কারণ জীবনযুদ্ধে হারা নামে কোনো অপশন জীবিত মানুষকে থাকে না। পেট বাঁচানোর জন্য মানুষকে অবিরাম যুদ্ধ করে যেতে হয়। পেট বাঁচাবার যুদ্ধে থাকা মানুষরা অনেক স্বপ্ন দেখে, কারণ তাদের যাপিত জীবন দুঃস্বপ্নের মতো। স্বপ্নের মতো জীবন কাটায় শহরের মাত্র কতিপয় এলিট মানুষ। আর্থার স্বপ্ন দেখে ও একজন বড় কমেডিয়ান হবে, ঠিক মুরের মতো, অর্থাৎ রবার্ট ডি নির, যার প্রোগ্রাম আর্থারের মা প্রতিদিন দেখে। একদিন আর্থারকেও ওর মা টিভিতে দেখবে। কি দারুণ হবে ব্যাপারটা! স্বপ্ন দেখলেই স্বপ্ন ভাঙ্গার রিস্কটা থেকে যায়। আর্থার যেহেতু গুড ফর নাথিং, তাই সে মোটামুটি একটা লাইনে ছিল। তিন তরুণ ইচ্ছামতো একটা অসহায় মেয়েকে উত্ত্যক্ত করছিল। আর্থার ভারের গেটআপ নিয়ে অসহায় দৃষ্টিতে দেখছিল। মেয়েটা অসহায়ভাবে একবার তাকালো, কিন্তু একটা ভারের উপর মেয়েটির ভরসা হচ্ছিল না। ট্রেনটা সাবওয়ে অর্থাৎ চলে গেল মাটির নিচে। মাঝে মাঝেই সব অন্ধকার হয়ে যাচ্ছে। হুট করে প্রকাণ্ড হাসি শব্দে কেঁপে গেল গোটা বগি। আর্থার হাসছে, অট্টহাসি। আর্থারের একটা মানসিক রোগ আছে, যে কোনো অস্বস্তিকর মুহূর্তে আর্থারের হাসি আসে। এটা খুব কমন রোগ। যেমন আমরা মুন্না ভাই MBBS, এখানে আমরা দেখি যে মুন্না ভাই MBBS এর যে প্রিন্সিপাল ছিল, সে যখন সে অতিরিক্ত অস্বস্তি বোধ করতো তখন সে হাসি দিত। কিন্তু বড়লোকের বকে যাওয়া ছেলেদের ওর হাসি পছন্দ হলো না। ওরা এগিয়ে এলো, সালারে আসমিরে বাপের নাম ভোলাবো, এইরকম একটা মুড নিয়ে। আর্থারের হাসি থামে না। বকেটেরা ওকে বেদম পিটানো শুরু করলো, একদম নিচে ফেলে পা দিয়ে ফুটবল খেলার মতো। মেয়েটা সব দেখে পালালো, সে ভয় পেয়ে গিয়েছিল। আর্থার মার খাচ্ছে আর হাসছে। বেচারার রোগ এটা, কন্ট্রোল করতে পারছে না। কিন্তু এটা বকেটেরা বুঝতেছে না, বরং তারা মেরেই যাচ্ছে। আর্থার এর আগেও বহুবার মার খেয়েছে, তাই ওর এক বন্ধু অর্থাৎ সহকর্মী ওকে একটা পিস্তল দিয়েছিল কাছে রাখার জন্য। আর্থার পিস্তলটা ট্রিগার টিপে দিল, একটা ছেলে পড়ে গেল, এরপর আরেকটা। 3 নম্বর ছেলেটা ট্রেন থেকে নেমে দৌড় দিয়ে পালালো, কিন্তু আর্থার ধরে ফেললো, অনেকগুলো গুলি করলো ওকে। পুরো হল চুপ, যেন আর্থার এরপর আমাদের দিকে দৌড়ে আসবে। কিন্তু না, আর্থার দৌড় দিয়ে চলে গেল একটা নোংরা পাবলিক টয়লেটের দিকে। পুরো টয়লেটের দরজা বন্ধ করে বেসিনের সামনে দাঁড়িয়ে পড়ল। শুরু হলো আর্থারের মৃত্যু নৃত্য। মানুষ মারার পর আর্থার যেন উদযাপন করল নিজেকে, তার প্রতিভাকে। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে চলল এক অসাধারণ পারফরমেন্স। আর্থার সেই ভার দরজা খুলে বের হয়ে এলো বাইরে। আর্থারকে এখন অন্যরকম লাগছে, ব্যাটম্যান ডার্ক নাইটের ভয়ঙ্কর জোকারের মতন। আমরা জানি এটা ব্যাটম্যান সিরিজের জোকার এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট স্টোরি, আর্থার কিভাবে ভয়ঙ্কর ভিলেন ক্যারেক্টারের জোকার হয়ে উঠল। এরপর এর কাহিনী খুবই মজার। ওই 3 ছেলেকে এক জোকার মারছে বলে শহরে টকশো হয়। বড়লোক মানুষ শোক প্রকাশ করে আর পাবলিক বলে ভালো করেছে, আরও কয়েকটাকে এইভাবেই মারা উচিত। সবাই জোকার এর মুখোশ পরে রাস্তায় নেমে পড়ে। এরপর আর্থার একের পর এক মানুষ খুন করে, একজন আর্টিস্ট এর মতো মানুষ খুন করে সিরিয়াল কিলারে পরিণত হয়। দর্শক যে কোনো সময় এই বিষয়টি দেখে কনফিউজড হয়ে যেতে পারে, জোকার কি একজন কিলার না আর্টিস্ট, এটা বোঝা যাচ্ছিল না। মুরে অর্থাৎ রবার্ট ডি মুর আর্থারকে ওর প্রোগ্রামে ইনভাইট করে। जाने ना ओई सेई मोस्ट वांटेड खुनी एटा एई मुरेर जाना छिलो ना। काहिनीर शेषे चले आसि। आर्थर जे जोकार ता से निजेई बोले देय अरेस्ट करा हय ताके। गाड़ीते थानाय जाच्छे आर्थर। सारा शहरे आगुन ज्वलछे। गाड़ीर जानाला दिये से सब देखछे। हुट करे एक एम्बुलेंस चापा देय पुलिशेर गाड़ीके। सामने बसा पुलिश मारा जाय। आर्थर आदमरा चापा दिए से नब्य जोकाररा आर्थर के अर्थात तादेर जे गुरु से गुरु के बाँचानोर जोन्नो तारा एई काजटी करेछे। ओर बडी भांगा गाड़ीर ऊपर रखा हय। जनता अपेक्षा करछे गुरु उठे दाड़ाबे एई रकम एकटा ब्यापार निये। अपेक्षा शेष हय। जोकार अर्थात आर्थर उठे दाड़ाय। हजार हजार जोकार हुंकार दिये उल्लास करे। आर्थर अबाक हय से एकजन रक स्टार एर सम्मान पाच्छे आज अथच कमेडियन हिसेबे एई सम्मानटाई से चेयेछिलो जेटा से तखन पायनि। एक्सिडेंट करा आर्थर निजेर मुखे रक्त देखे। हाथ दिए रक्त दिए मुखे टेने हासिर रक्तेर साइन हये जाय दि जोकार। एई मुभि जेहेतु हत्या राहाजानी के किछुटा हयलो प्रमोट करेछे ताई सारा पृथिवी जुड़े एई मुभि निये बितर्केर देखा दियेछे। आमेरिकाते गान भायोलेंस बेड़े जेते पारे आशंकाय अनेक सिनेमा हले पुलिश मोतायन करा हयेछे। आमरा जानी इतिमध्ये अनेक फिल्म फेस्टिवल ए जोकार मुभिटी प्रशंसित ओ पुरस्कृत हयेछे।